হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাঁচা আমের একটা ঝাল চাটনি করে দেখাবো খেতে খুবই মজার আর খুবই ডেলিশিয়াস আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে চলুন ফটাফট রেসিপি শুরু করা যাক আমি দুটো কাঁচা আম কেটে রেখেছি আম দুটোর সাইজ খুব বেশি বড় ছিল না মোটামুটি মিডিয়াম থেকে একটু ছোটো সাইজেরই ছিল আর আম দুটোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ধুয়েছি আর ধোয়ার পরে কেটে নিয়েছি এবার চলুন চুলার দিকে যাওয়া যাক আমি গ্যাসের ওপর কড়াই বসিয়েছি গ্যাস চালু করে দিয়েছি একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হবার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব রসুন আপনি দেখতে পাচ্ছেন আমি আঠেরো থেকে কুড়ি কলির মতো রসুন নিয়েছি এবং রসুনগুলোকে আমি কাটিনি গোটা গোটাই রেখেছি আর হিটকে আমি হাই করে রেখেছি কারণ আমি রসুনটাকে পুরোপুরি মানে ভেতর পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো না ওপর থেকে হালকা লাল হবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে এমন করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম নামানোর পরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা জিরে হাফ স্পুন জিরে আর হাফ টি স্পুন সর্ষে জিরে সর্ষে ভালো করে ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে একসঙ্গে নামিয়ে রেখে দেব। রসুনটা কাঁচা থাকা খুবই জরুরি এবং ওপর দিয়ে ভাজাটা এই কারণে জরুরি যে একটা ভাজা স্বাদও আসবে আর একটা কাঁচা স্বাদও আসবে দুটো স্বাদই আমরা পাবো চাইলে আপনি পুরোপুরি কাঁচাও পিষতে পারেন এবার আমি ছোট একটা মিক্সার জার নিয়েছি জারের মধ্যে প্রথমে আমি আমগুলো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে কিছু ধনে পাতা ফ্রেশ কিছু ধনেপাতা পাতা অল্প কিছু খুব বেশি না অল্প কিছু ফ্রেশ ধনে পাতা ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর এবার আমরা এই যে রসুনটা রেখেছিলাম জিরে আর সর্ষের সাথে ভেজে ওটা আমরা এখানে দিয়ে দেব। আর আমি জিরে সর্ষের মধ্যে না শুকনো লাল লঙ্কা ভাজতে ভুলে গেছিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন কিন্তু শুকনো লাল লঙ্কা একটা আলাদা রকমের স্বাদ আসে তো স্বাদ মতো কিছু আমি শুকনো লঙ্কা নিয়েছি চার পাঁচটা আর এখন আমি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা শুরুতেই ভেজে নেবেন জিরে আর সর্ষের সাথে আর ভাজা লঙ্কাগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এবার আমরা এটাকে পিসতে নিয়ে যাব প্রথমেই আমরা পানি অ্যাড করবো না প্রথমে বিনা পানিতে পিসব এই দেখুন এই অবস্থায় দাঁড়িয়েছে এবার আমরা অল্প একটু পানি ব্যবহার করব বেশি না একেবারেই ধরুন যে এক টেবিল স্পুন বা তার থেকে একটুখানি বেশি আমরা জলের ব্যবহার করব এই দেখুন এর থেকে বেশি জল আমরা একেবারেই ব্যবহার করব না তাহলে স্বাদটাই খারাপ হয়ে যাবে এবার আমরা আবার এটাকে পেষতে নিয়ে যাব ঢাকনায় যেটুকু লেগে গেছিলো সেটুকু আমি চামচ দিয়ে নামিয়ে নিলাম এবার আমরা আবার ঢাকনা লাগিয়ে পেষতে নিয়ে যাব। আর চাটনিটাকে আমরা খুব বেশি মিহি পেস্ট বানাবো না একটু আধা কোটা টাইপের পেস্ট বানিয়ে নেব এই দেখুন টেক্সচার দেখে আপনি বুঝতেই পারছেন যে একেবারেই মিহি পেস্ট হয়নি কাঁচা আমের কিছু কিছু চাংস ভেতরে থাকবে একেবারেই ছোট ছোট চাংস থাকবে এবং সেটা খেতে খুবই ভালো লাগবে দেখুন যথেষ্ট গাঢ় আছে আর চাটনির টেক্সচারটা একেবারে চাটনির মতোই আছে আর এই এইরকমই হওয়া উচিত এবার আমরা চাটনিটাকে একটা বাটিতে নামিয়ে নেব এই দেখুন আমি বাটিতে নামিয়ে নিয়েছি এটা খেতে খুবই টেস্টি হয় আপনি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারও খুব পছন্দ হবে আর বাড়ির সবাই খুব পছন্দ করবে আর যদি আপনি আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেতে থাকবেন বাই বাই